নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মিছিল, বিক্ষোভ প্রদর্শন ও কুশপুতুল দাহের মাধ্যমে জেলা যুব কংগ্রেসের উত্তাল প্রতিবাদ শিলচরে। গুন্ডা ট্যাক্স না দেওয়ায় ঘুঙ্গুরে চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর, থানায় মামলা। কাজে দুর্নীতি বরদাস্ত করব না, হুঙ্কার বিধায়ক সাজুর। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফে বৃহস্পতিবার শিলচর ইন্দিরা ভবন থেকে এক প্রতিবাদী মিছিল শিলচর থেকে বের করা হয়। দলীয় পতাকা সহ তিনটি কুশপুতুল হাতে নিয়ে দলের কর্মকর্তারা মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে গোটা শহরকে কাঁপিয়ে তোলেন। পরে ব্রাহ্মণবাড়িয়া পয়েন্টে জমায়েত হয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা সহ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল দাহ করে। আন্দোলন চলাকালীন পুলিশ বাধার সৃষ্টি করলে প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে সামান্য ঠেলা থাকার পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশ আগুনে জল ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব কংগ্রেসের কর্মকর্তারা জানান, 2024 থেকে 25-এর অর্থ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন, কিন্তু 2022 সালের ঐতিহাসিক বন্যায় অনেক বাড়িঘর ও কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি অনেকের প্রাণহানি ঘটলেও বিগত 2 বছরের মাথায় সরকার শিলচরে কোনো ক্ষয়ক্ষতি প্রদান করেননি। অথচ জাতীয় ধর্ম নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনীতি করে যাচ্ছেন, কিন্তু সমাজের উন্নয়নে কোনো কাজ করছেন না। হিমন্ত বিশ্ব শর্মাকে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রীর তকমা ছেটে দিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব কংগ্রেসীরা। শুধু তাই নয়, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার বিরুদ্ধেও এদিন করা মন্তব্য করার পাশাপাশি ওনার ভূমিকায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে যুব কংগ্রেসের কর্মকর্তারা বলেন, বিগত দিনের শিলচর সফরে সে 10 দিনের মধ্যে তারাপুর শিববাড়ি রোডের করিডোর নির্মাণের কাজ শুরু করা হবে প্রতিশ্রুতি দিলেও কাজ এখন শুরু হয়নি। বাঙালি জাতিকে নিয়ে যেভাবে ছেলে খেলা শুরু করেছে বিজেপি, সরকার আগামী নির্বাচনে এর যোগ্য জবাব দেবেন বরাক সহ গোটা রাজ্যের জনগণ। আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের মাধ্যমে আমরা তিনটে কুশপুতুল দাহ করি আজকে। প্রথম কুশপুতুল মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা ডাঙ্গরিয়া মহাশয়, আমরা ওনার কুশপুতুল জ্বালিয়েছি। কারণ আমরা দেখেছি বিগত বাজেটে, 2 দিন আগে যে বাজেট হয়েছিল, এই বাজেটে বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, কিন্তু 2022 সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে। এই শিলচর শহরে ফ্লাড হওয়ার পর অনেক মানুষের ঘর বাড়ি নষ্ট হয়, অনেক কিছু লস হয়, মানুষের প্রপার্টি নষ্ট হয়। তখন গভর্নমেন্ট বলেছিলেন যে ওনাদেরকে আজ মানে আর্থিক সাহায্য প্রদান করবে। আজকে 2 বছর চলে যায়, আজকে সেই 2 বছর পর 2024 আমরা ঘন ঘন 2 বার দেখতে পাই আমরা আস্তে আসামে আমরা ফ্লাড। কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নাম নিয়ে, বাঙালি হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন, কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না। উনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী, সরি মুখ্যমন্ত্রী, কেন বলছি এই কথা, উনি আজকে বিহারের মতো জেডিইউ যে দল, সহযোগী দল কেন্দ্রীয় সরকারে বিজেপির সঙ্গে, তারা স্পেশাল প্যাকেজ পায়, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও জনগণের সাথে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি। আমরা ধিক্কার জানাই পীযূষ হাজারিকা জলসম্পদ মন্ত্রীকে, উনি এই শিববাড়ি রোডের বান্ধের কাজ নিয়ে কি একটা ব্রিজ বানাবে, করিডোর বানাবে বলেছিলেন। উনি বলেছিলেন যে আমি আজকে এসে বলে যাচ্ছি 10 দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে। ওনার এই বক্তব্যর 10 দিন না, ওনার বক্তব্যর পর 10 দিন তো দূরের কথা, উনি আরও 10 দিন ভিজিট করে নিয়েছে বরাকবেলিতে, কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি। বাঙালিদেরকে নিয়ে ছিনিমিনি আর খেলা যে চলছে বিজেপি সরকারের, অতিসত্বর শিলচর, গোটা বরাকবেলি, গোটা আসামের মানুষ এটার প্রতি এটা সঠিক। এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও এক হাত নিয়েছেন তারা। গতকাল বিহারের আন্দোলনে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বিবিজিকে বিহার পুলিশ যেভাবে গুরুতর আহত করেছে, এর প্রতিবাদে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল জ্বালিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। নীতিশ কুমারের গুন্ডামির দিন ফুরিয়ে আসছে। শীঘ্রই পালতুরামের পাতলুং খুলে 26-এ নির্বাচনের যোগ্য সদুত্তর দেবেন বিহারের জনতা বলে জানিয়েছেন তারা। প্রতিবাদ কর্মসূচিতে শিলচর যুব কংগ্রেসের সভাপতি রণধীর দেবনাথ, আনসার হোসেন বরলস্কর, শাহিদ আনোয়ার,
চন্দন মজুমদার ও শুভাশিস দেব সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নীতিশ কুমারের আমরা খুশপুতুল দাহ করেছি। আমরা গতকালকে দেখেছি, গতকালকে ইউথ কংগ্রেসে যে আন্দোলন করেছিল বিহারে, বিহারের পুলিশ আমাদের মাননীয় প্রেসিডেন্ট, আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজিকে গুরুতরভাবে আহত করেছে। নীতিশ কুমারকে বলতে যাই, উনারে গুন্ডামি বেশি দিন চলবে না, পাল্টু রামে পাতলুন আস্তে আস্তে সবার সামনে খুলবে। আগামী 25 নির্বাচনে বিহারে পাল্টু রামকে তার পাতলুন খুলে সরকার থেকে ছিনে বেড়াবে। গুন্ডা ট্যাক্স না দেওয়ায় ঘুঙ্গুরে চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর, থানায় মামলা। মদমত্ত অবস্থায় গতরাত ঘুঙ্গুর পয়েন্টে থাকা চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর ও মারপিটের ঘটনা সংঘটিত করল ভিন্নধর্মী কতিপয় যুবক। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় প্রতিবাদ সাব্যস্ত করল বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। তারা ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে করা আইনত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। গুন্ডা ট্যাক্স না দেওয়ায় ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এদিকে মারপিট ও দোকান ভাঙচুরের ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে ঘুঙ্গুর থানায় একটি মামলা আজকে আমরা মেডিকেল পয়েন্টে আইছি, কারণ গতকালকে রাত্রে আমরা একটা খবর পাইছি যে একটা দোকান মেডিকেল পয়েন্টে ভাঙা হয়েছে। এটার মধ্যে আমাদের বজরং দলের একজন কার্যকর্তারও দোকান আছিল, খুব গরিব, মা বাবা নাই, অসহায়, এখানেই দোকানদারি করিয়া পরিবারটা চালায়। শুনিয়ে আমরা খুব খারাপ লাগছে যে আজকের মেডিকেল পয়েন্টের মধ্যে এইভাবে ওপেন গুন্ডাগর্দি চলে। আর তারার কাছ থেকে ঘটনাটা শুনিয়ে জানতে পারছি যে তারার কাছ থেকে হাফতা চাইছে, মানে টাকা। টাকা চাওয়ার পরে তারা টাকাটা না দেওয়ায় এই ধরনের ঘটনাটা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনের নাম, একজন আছিল নেহার উদ্দিন, বাহারুল লস্কর, মনোজ চৌধুরী, শাহরুখ চৌধুরী। আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এই ধরনের কার্যকলাপ কোনোদিনও গুন্ডাগর্দি আমরা মানিয়ে নিতে পারতাম না, আর ভবিষ্যতেও কোনোদিনও মানতাম না। কারণ মেডিকেল পয়েন্টের মধ্যে এই ধরনের কার্যকলাপ চলে, যেরকম কার্যকলাপ, এটা আমরা কোনোদিনও মানতে পারতাম না। এই পরিবারের চারজনে যে ভাঙছে, তারা কীভাবে এখন পরিবার চালাইব? আর প্রশাসনের কাছে আমরা এটাই দাবি থাকবো যে অতি সত্তর যাতে আসামিরে অ্যারেস্ট করা হয়, তাহলে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা লাগতে লাগবো। আমরা এক টাকাও কমিশন নেই না, তাই কাজে দুর্নীতিও বরদাস্ত করব না। বৃহস্পতিবার সৈদপুর ও সোনাবাড়ি খাটজিপির কাজগুলো খতিয়ে দেখে ওই হুমকি দিলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া ওরফে সাজু। এদিন প্রথমে সৈদপুর জিপির চতুর্দশ অর্থ কমিশনের বেশ কটি কাজ প্র্যাকটিক্যাল গিয়ে পরিদর্শন করে কিছু কাজের অনিয়ম দেখেন বিধায়ক। তবে পঞ্চদশ অর্থ কমিশনের কাছে অনিয়ম ধরা পড়েনি। এ সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খণ্ডের অ্যাসিস্ট্যান্ট বিডিও রতীন্দ্র রায়, এই বিপুল বড়া, জিবি সচিব আলম হোসেন লস্কর, টিসি নাজিমুদ্দিন লস্কর, সোনাই ইউডিএফ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর সহ অন্যান্যরা। এদিকে বিকেলে সোনাবাড়িঘাট কার্যালয়ে কাজের অগ্রগতি ও পিএম আবাসের বিষয়বস্তু খতিয়ে দেখেন ও স্থানীয় মানুষের অভাব অভিযোগ শোনেন বিধায়ক করিমউদ্দিন। পরে পঞ্চদশ অর্থ কমিশনের কয়েকটি কাজ পরিদর্শন করে সন্তুষ্ট ব্যক্ত করেন বিধায়ক। এর আগে জিপি কার্যালয়ে আয়োজিত সভায় বিধায়ক সাজু বলেন, তিনি এক টাকা কমিশন নেন না, তাই কেউ কাজে দুর্নীতি করলে তিনি বরদাস্ত করবেন না। পিএম আবাসের প্রকৃতরা যাতে বঞ্চিত না হন তা নিয়ে তিনি সচেষ্ট থাকবেন। ইখান ফাউলে আপনারা আমি পার্সেন্টেজ দুই না আগে কেনতাম, 100 টাকাও দুই না, অন রেকর্ড হইয়া কোনো গুণাগুচি হইতে না, রাস্তার কোনো খারাপ হইলো না, গেলে ঘুরাইয়া লই, ঘুরাইয়া লই না, ডাইরেক্ট না ইনডাইরেক্ট না, কোনো বলে লই না, লই না, লইতাম না, লইতাম না। আমি যখন লইতাম না আপনারা রব অন্য কোনো দিবা লাগবে, বড়টা রাখবা তোরা সহযোগিতা করই, আর সিজিলে স্কিম আনিয়াইলে আপনার মাঝে লাগি যায় ঠেলা ঠেলি। সরকারি স্কিম সবে মিলিয়ে লাগাই এই মহিনে পাইছে, ফাইল হয়নি, এই মাত্র আমরা ভরি দিয়ে গিয়ে আগের দিন শেষ। আগে কমিশন খাইছে যে মেলে হলে খাইলে দেখুন ধনী হবে দিয়েছে, যে পয়সা দিতে হবে, আমি যখন পয়সা খাইতাম না, এখন যারা পাইতা জেনুইন হয়েছে। আমি দায়িত্ব পাওয়ার ব্লকের এক মাস হয়েছে, এক মাসে তো আজকে আমরা বইয়া করিতাম পারি জানি, এক মাসের ভিতরে যে যা বল আগে ওয়েটিং লিস্ট সব দেওয়া হইত, কইতাম পারি আর এক মাসে। আমি যখন এক মাসে কইতাম পারি আর ওগুলো আমার আরো ছোড়া টাইম দেয়, এই টাইমের ভিতরে আমরা আপনারা যেগুলো মূল ডিমান্ডটা যেগুলো শেষ করে দিব, সহযোগিতা লাগবো।
শেখুনা জিপের হাতিরহাট পিডব্লিউডি সড়কের শিববাড়ি থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত বেহাল রাস্তা সংস্কার ও পাকা করার দাবিতে 25 জুলাই 2024 শালচাপড়া ব্লকের বিডিও মহোদয়ের কাছে স্মারকপত্র প্রদান নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও সারা ভারত কৃষক সভা কান্দিগ্রাম প্রাথমিক কমিটি। কমিটির সদস্যরা ব্লক অফিসে জমায়েত হয়ে বিডিও মহোদয়ের হাতে স্মারকপত্রটি তুলে দেন। উল্লেখ্য, এবারের বন্যায় কান্দিগ্রামের রাস্তার অবস্থা বেহাল করে দিয়েছে। রাস্তার সাইডে থাকা ওয়াল ভেঙে নিয়ে যায় বন্যায়। বর্তমানে রাস্তার অবস্থা বেহাল, কাদায় ভর্তি রাস্তা, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। বয়স্কদের ও রোগীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিগত দিনে ওই রাস্তায় বরাদ্দকৃত টাকা সঠিকভাবে কাজে না লাগায় এর দুর্ভোগ গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে। মহিলা সমিতি ও কৃষক সভার সদস্যরা বিডিও মহোদয়ের সাথে বিস্তারিত আলোচনা করে বলেন, অতিসত্বর রাস্তা সংস্কার ও পাকা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। স্মারকপত্র প্রদানকালে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলার সম্পাদক সুভাষ দেব, নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির শিকোনা আঞ্চলিক কমিটির সম্পাদিকা শ্যামলী গুপ্ত ও কান্দিগ্রাম প্রাথমিক কমিটির সম্পাদিকা সন্তোষী দাস। সরকারের দাবিগুলি হচ্ছে যে শিকোনা জিপির হাতিরার পিডব্লিউডি সড়ক থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা সাংঘাতিকভাবে বেহাল। সেই রাস্তা বর্তমান যে বিগত দিনে যে দুইবার বন্যা হয়ে গেল, সেই বন্যায় রাস্তার অবস্থা খুবই বেহাল এবং বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং বন্যার জলে রাস্তার সাইডে যে ওয়াল ছিল সেই ওয়াল ভেঙে চুরমার করে দিয়েছে, ফলে এখানকার যারা সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, তারা রাস্তা দিয়ে হাঁটতে পারছে না। বৃষ্টি হলেই কাদা, এখানে কাদায় কাদা ভর্তি রাস্তা। এবং এই রাস্তা দিয়ে যারা স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যেতে পারছে না, এবং অসুস্থ রোগী অসুস্থ হলে রোগীকে মেইন রোডে নিয়ে যেতে অনেক কষ্ট করতে হয়, এবং বয়স্ক মানুষও হাঁটতে পারছে না। আমরা বিডিও মহোদয়ের কাছে দাবি করছি যে অতিসত্বর এখানে সার্ভে করে যাতে রাস্তা অতিসত্বর সংস্কার এবং পাকা করা হয়। এবং পাশাপাশি আমরা এবারের বন্যায় বরাক নদীর এনডি বাঁধ ভেঙে হাতিরার দ্বিতীয় খণ্ডে পিএইচের সামনে যে রাস্তা, সেই রাস্তাও ভেঙে চুরমার করে দিয়েছে। সেখানেও ছাত্রছাত্রীরা আটতে পারছে না, স্কুল কলেজে যেতে পারছে না। এবং এনডি বাঁধের পরে যে গ্রাম রয়েছে, সেই গ্রাম রাস্তার থেকে রাস্তার ব্যঙ্গা যাওয়ার ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আমরা সরকারের কাছে দাবি করছি, মহিলা সমিতি এবং এলাকার নাগরিকরা, যে অতিসত্বর যাতে মানুষের দুর্ভোগের দূর করতে সেই রাস্তা অতিসত্বর মেরামত করা হয়, তার জন্য আমরা দাবি করছি। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকি। সোনাবাড়িঘাট জিপিতে যোগ করা প্রধানমন্ত্রী আবাসের ওয়েটিং লিস্ট থেকে বঞ্চিত হওয়ার গুরুতর অভিযোগ উঠল। সোনাই ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ সোনাবাড়িঘাট জিপির 6 নম্বর গ্রুপের ধনেহরি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার এই অভিযোগ তুলেন। এদিন হতদরিদ্র বেশ কয়েকজন মানুষ বাঁশ পেতের ঘর সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বহু মানুষ একাধিকবার ঘর পেয়েছেন, তাদের নাম রয়েছে এই তালিকায়। অবিলম্বে 6 নম্বর গ্রুপের বঞ্চিত অর্ধশত পরিবারের নাম ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এ নিয়ে জেলা প্রশাসন ও সোনাইয়ের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য তুলে ধরেন বাপির আহমেদ চৌধুরী, হুসেন রাজা লস্কর, ইজাজুল হক চৌধুরী, নাজিমুদ্দিন চৌধুরী, শামসুরউদ্দিন বরভুইয়া, নাজিমুদ্দিন চান্দু মিয়া, জাহানউদ্দিন লস্কর সহ অন্যান্যরা। আউট হয়েছে, এই লিস্ট অনুযায়ী গড় দেওয়া হবে আমরা জানতে পারছি। সেই লিস্টের মধ্যে আমাদের সোনাবাড়িঘাট জিপির দনহরি প্রথম খণ্ডের 6 নম্বর গ্রুপের অনেক দিনমজুরি মানুষের কাজকর্ম করে, তারপরে তার প্রাণটা বাঁচায়, কিন্তু তার কোনো এই লিস্টে নাম নাই। আমরা কিছু গুণী জ্ঞানী ব্যক্তিরা জিজ্ঞাসা করলে তারা কয় এটা কে করছে, কারা করছে আমরা জানি না। এখন আমি সম্মানিত সোনাইর বিধায়ক, জিআরএস সোনাই, বিডিও, ডিসি স্যার, সেক্রেটারি, ওনার সব আকর্ষণ দৃষ্টি করিয়া বলছি যে আমার গরিব মানুষগুলা যাহাতে মানে তার লিস্টে নামটা ঢুকানি হয়, এটা প্রমাণিত আছে। আমরা সাংঘাতিক ভাইয়ের কাছে কয়েকটি ভিডিও দিয়েছি, তারপরেও আরও 20-25টা ঘর এইরকম আছে, প্রয়োজন পরে আমরা দেখাবো। আর এটা সুতর্যন্ত করে কে কাহারা লিস্ট করেছে আমরা জানি না, ওটা অতিসত্বর মানে লিস্টটা পর্যন্ত করার লাগিয়া আমি অনুরোধ রাখিয়া, আমার মনে হয় এটা তার বেডরুমও বইয়া এই সমস্ত কাজ করছে। যারা লিস্ট বানাইছে তারা অন্ধ, যদি এটা অন্ধ হয় তাকে ডাক্তার দেখানোর প্রয়োজন আছে, আর যদি সুস্থ থাকে তারা আইনের আশ্রয় করা দাবি রাখিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।
শিলচর পৌরসভার দায়িত্বে থাকা এক্সিকিউটিভ অফিসারের মৌখিক প্রতিশ্রুতির কারণে সাময়িকভাবে স্থগিত রাখলেন শিলচর আরবান ওয়াটার সাপ্লাই সেভারেজ বোর্ডে 17 মাসের বকেয়া বেতন সহ আরও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের কারণে বিগত দিনের আন্দোলনকারীদের পক্ষে সাংবাদিকদের জানান আসাম ওয়াটার সাপ্লাই বোর্ড ওয়ার্কার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন এদিন উপস্থিত ছিলেন দুলু শর্মা, বিল্টু দাস, প্রতাপ সিং যাদব, মহুয়া ভৌমিক, সুব্রত দাস, গৌরাঙ্গ গোয়াল, অজয় যাদব, আনোয়ার হোসেন মজুমদার, আকমদুল হক লস্কর সহ অন্যান্য উপস্থিত ছিলেন। যে সমস্ত সমস্যা আছে এগুলি এই মাসের মধ্যে পূরণ করে দেবে। বাকি যে সমস্যা 17 মাসের বকেয়ার প্রশ্নে এবং রেগুলেশনের প্রশ্নে আমাদের যে দাবি, সেই দাবিসমূহ নিয়ে গৌহাটিতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং বিশেষ করে আমাদের যে উচ্চ আদালতে একটা মকদ্দমা চলছে, সেই মকদ্দমার যে রায় বেরিয়ে আসবে, যে আউটকাম বেরিয়ে আসবে, যে অর্ডার আসবে, মহামান্য আদালত যে রায় দেবে, সেই রায়কে সম্পূর্ণভাবে সম্মান জানিয়ে আমাদের আসাম আরবান ওয়াটার সাপ্লাই সোয়ারেজ বোর্ডের বরাকুলি ডিভিশনের কর্মচারীদের দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা তা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আপাতভাবে আমরা আমাদের এই কার্যসূচি পুরোপুরি উজ্জ্বল হয় আমরা পোস্টপোন করলাম, যেহেতু সেটা পার্মানেন্টলি এখনো সেটেল হয়নি। আলোচনার যে ফল, যে ফসল, ওটা যদি বাস্তবায়িত হয় তাহলে ঠিক আছে, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যদি দীর্ঘসূত্রে অবলম্বন করেন তাহলে পরবর্তীকালে আমরা আবারও আপনাদের মাধ্যমে আপনাদেরকে সামনে রেখে আপনাদেরকে আপনাদের পরামর্শ নিয়ে এই এলাকার বুদ্ধিজীবী আইনজীবী সকলের পরামর্শ নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এবার স্বস্তির আশ্বাস দিলেন NHIDCL এর ডেপুটি ম্যানেজার। আসন্ন পুজোর আগে উন্নত মানের সড়ক তৈরি হবে শহর শিলচরে। এদিন সংস্কার স্তব্ধ কেন শহরের বেহাল সড়ক জানতে এক উদ্যোগ নেয় ইউনিফাইড ফোরাম। এ নিয়ে ডেপুটি ম্যানেজারের সাথে সাক্ষাৎ করেন ফোরামের কর্মকর্তারা। সড়কের দৈন্যদশার দরুন পূর্ত বিভাগ, পিএইচই সহ একাধিক সংস্থাকে সোজাসুজি কাঠগড়ায় দাঁড় করেন ওই ডেপুটি ম্যানেজার। তিনি বলেন, বছর দুয়েক হল পূর্ত বিভাগের থেকে সড়ক সংস্কারের দায়িত্ব নেয় NHIDCL, আর পূর্ত বিভাগের পাপের ফল গালাগাল ভোগ করতে হচ্ছে NHIDCL কে। তাদেরকে কোনো কিছু না জেনে সড়কের পাশে চলছে গর্ত করার কাজ। তাছাড়াও পূর্ত বিভাগ কিছু অপরিকল্পিত ড্রেনের কাজও পিএইচসির পাইপলাইন লিকের দরুন এহেন দৈন্য দশা সড়কের। তবে ইতিমধ্যে সড়কগুলোর চেহারা পাল্টাতে রিজিওনাল অফিসে চিঠি লিখেছেন তিনি। পুজোর আগে সড়কের সংস্কার করতে পারবেন বলে আশাবাদী। এদিন ইউনিফাইড ফোরামের নেতৃত্বকারী অরিন্দম দত্ত সড়ক সংস্কারের কাজে অবৈধ জমি দখল সহ সব ধরনের প্রতিবন্ধকতায় NHIDCL এর সহযোগিতা করতে বলে সাক্ষাৎকালে কথা দেন। এদিনের দুপক্ষের সাক্ষাৎকার পর্বে শহরের সড়কের নানা সমস্যার একাধিক গোপন তথ্য ও জট বেরিয়ে আসে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে টেন্ডার প্রসেসে দুর্গাপূজা তা চলে আসে ও শিলচর শহরের মানুষের দুর্গাপূজাটা কী হবে, এই রাস্তার ভোগান্তিতে পূজা বরবাদ হয়ে যাবে। তো উনি আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে বিফোর দুর্গাপূজা এনি হাও ক্যাপিটাল পয়েন্ট থেকে নিয়ে হোলি ক্রস অব্দি উনি যেরকম হোক শেষ করবেন, টেন্ডার করাবেন, মানে রিজিওনাল অফিস থেকে অ্যাপ্রুভেল আসার সঙ্গে সঙ্গে ইমিডিয়েট টেন্ডার করাবেন, করিয়ে এই রাস্তাটা কনসেশন করিয়ে দেবেন। তারপর কিছু ড্রব্যাক উঠেছে, যেমন ইলেকট্রিক পোল রাস্তার মধ্যে আছে, ড্রেনেজের রেডিয়েশন নিয়ে, গ্রেডিং নিয়ে কোয়েশ্চেন উঠেছে, হুইপল নিয়ে কোয়েশ্চেন উঠেছে। তো ওটা বললেন যে ফিল্ডে সার্ভে করে ওটা শর্ট আউট উনি করিয়ে দেবেন। তো আমরা আজকে খুশি যে যেটার জন্য আমরা এসেছিলাম জানতে, যে রাস্তা কী কবে হবে, কীরকম হবে, আদৌ হবে কি না জানতে পারলাম। এটা ডাবল DBMBC লেয়ার, এটা খুব সুন্দর একটা রাস্তার স্ট্রাকচার। তো শহরের মানে একটা ভোল পাল্টে যাবে, চেহারা পাল্টে যাবে যদি রাস্তা শেষ হয়ে যায়। রোড মার্কিং দিয়ে নিয়ে এটা কমপ্লিট হবে, রোড মার্কিংও হবে। তো আমি ফোরাম থেকে রিকোয়েস্ট করেছিলাম, যদি আপনাদের তো সাউন্ড অর্গানাইজেশন, আমি 100 পিলার চেয়েছিলাম, পোস্ট লাইটিং মানে সাজাবার জন্যে। তো উনি বলেছেন ট্রাই করবেন, যদি 100টা পিলার যদি দিতে পারেন, লাইটের ফ্যান্সি পিলার, লাইট জ্বলবে, শহর মানে আরও সুন্দর হবে, সাজাবার জন্য এটা আমি একটা মানে রিকোয়েস্ট রয়েছে।
ভারত স্কাউট গাইডসের কাছাড় জেলা শাখার পেট্রোল লিডার ট্রেনিং ক্যাম্প আয়োজিত হলো ধলাই বিএনএমপি স্কুলে। শিবিরে প্রশিক্ষিতদের নানান বিষয়ে ট্রেনিং করানো হয়। চার দিবসীয় ওই শিবির ক্যাম্প ফায়ার সহ অন্যান্য কার্যক্রমের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। শিবিরে অংশগ্রহণকারীরা প্রথম সোপান অতিক্রমের শংসাপত্র পান। শিবিরে প্রশিক্ষিত স্কাউট গাইডসদের পরের লক্ষ্য থাকবে দ্বিতীয় সোপান অর্থাৎ রাজ্যপাল পুরস্কার। কাছাড় থেকে এর আগে রাজ্যপাল পুরস্কার পান সাংবাদিক কুন্তলকুড়ি, সাইদুল ইসলাম, অভিভূষণ দাস। শিবিরে বিস্তারিত জানান স্কাউট মাস্টার তথা শিক্ষক নীলিপ গৌর। শালগঙ্গা রাধাবল্লব আশ্রমের বর্তমান গুরুদেব বলরাম গোস্বামীর 88তম জন্মোৎসব পালিত। বৃহস্পতিবার ভোর থেকে উৎসব উপলক্ষে ছিল নানা মাঙ্গলিক কার্যসূচি। দুপুরে ভিড়ে ঠাসা সব ভক্তদের উদ্দেশ্যে বলরাম গোস্বামী জীবনে চলার পথ দেখিয়ে দিয়েছেন। তিনি শিষ্যদের নানা উপদেশ দেওয়ার পাশাপাশি ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, সবাইকে পাপমুক্ত হতে হবে, লোভ স্বার্থ ইত্যাদি যাতে জড়িয়ে না ধরে সেদিকে খেয়াল রেখে চলার পরামর্শ দেন বলরাম গোস্বামী। রাধাবল্লভকে শ্রদ্ধা সহকারে স্মরণ করার কথাও উল্লেখ করেন তিনি। গুরুদেবের কনিষ্ঠ পুত্র বরেণ্য গোস্বামী জানান, দুপুরে ভক্তসেবার আয়োজন করা হয়েছে আশ্রমে, বিকেলে কীর্তন ও সন্ধ্যায় সমবেত উপাসনা থাকবে। এছাড়াও কয়েকজন দুস্থকে সাহায্য প্রদান করা হয়েছে আশ্রমের পক্ষ থেকে। আজ শ্রী শ্রী রাধাবল্লভ আশ্রম শালগঙ্গার বর্তমান অধ্যক্ষ মহারাজ প্রভুপাদ বলরাম গোস্বামীজির 88তম জন্মবার্ষিকী সকালবেলা মঙ্গলারতি থেকে শুরু হয়েছে। তারপর ক্রমান্বয়ে অনুষ্ঠানগুলি ছিল, এখন গুরু পূজা, তারপর ভক্তসেবা হবে, সন্ধেবেলা সমবেত উপাসনা, এবং যারা দুস্থরা আছেন, শ্রীগুরুজির একজন দুস্থ লোক, এরকম আমরা পাঁচজন দুস্থ লোকদেরকে নির্ণয় করতে পেরেছি। তাদেরকে কাউ কাউকে আর্থিকভাবে এবং কাউ কাউকে মেডিকেলি সহায়তা করা হয়েছে। সর্বমোট পাঁচজন ছিলেন। এছাড়া লাস্টে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু সময়াভাবে এটা পোস্টপোন হয়েছে। উধারবন্দ সমষ্টির কাশীপুর বল্লভ ভাই পেটেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা এবার প্রথমবারের মতো গুয়াহাটি নৃপেন্দ্র নারায়ণ আন্ডার 17 ফুটবল টুর্নামেন্ট কাছাড় জেলায় হয় অংশ নেয়। প্রথমে সমষ্টিভিত্তিক খেলা হয়। সমষ্টিভিত্তিক খেলায় বিজয়ী হয়ে তারা আজ কাছাড় জেলার হয় অংশ নিচ্ছে। এলাকাবাসী ও স্কুল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরতে গিয়ে বলেন, কাশীপুরের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে বল্লভভাই পেটেল স্কুলের ছাত্রী আজ কাছাড় জেলার হয়ে গুয়াহাটিতে আন্ডার 17 ফুটবল খেলায় অংশ নিচ্ছে। এটা গোটা এলাকার পক্ষে গর্বের বিষয়। খেলায় অংশগ্রহণ করা প্রতিটি মেয়ে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রী। এদের অভিভাবকদেরকে স্কুলের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অভিভাবকরা যদি ছাত্রীদেরকে উৎসাহিত না করত, তাহলে আজ এরা এত বড় একটা মাঠে খেলতে পারত না। অভিভাবক সহ এলাকাবাসী ও স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাই মিলে স্কুলের ছাত্রীদের উৎসাহ যুগিয়েছেন এবং ট্রেনে বসিয়ে যাত্রার পথে এগিয়ে দেন। এদের সঙ্গে স্কুলের শিক্ষক ও অভিভাবক গাইড করেছেন। আপনারা জেনে খুশি হবেন যে কাশীপুর বল্লভভাই পটেল স্কুল একটি কাছাড় জেলার একটি প্রত্যন্ত গ্রামে থেকে গ্রামে অবস্থিত। সেই গ্রাম থেকে অত্যন্ত দরিদ্র শ্রেণীর ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে, ওদের মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলো বিগত দিনে আমরা দেখতে পেয়েছি। ডিস্ট্রিক্ট লেভেল টুর্নামেন্ট হোক বা আপনার কনস্টিটুয়েন্সি লেভেল টুর্নামেন্ট হোক বা জিপি লেভেল টুর্নামেন্ট হোক, সেই টুর্নামেন্টগুলো ওরা পার্টিসিপেট করেছে। আমরা যতটুকু পেরেছি ওদেরকে সাহায্য করেছি, ব্যাকআপ দিয়েছি। তার ফলশ্রুতিতে আজকে দেখা গেছে যে সুব্রত কাপ যখন জেলাভিত্তিক টুর্নামেন্ট হয়েছে, সেই টুর্নামেন্টে ওরা উইনার হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে ওরা স্টেট লেভেল খেলার জন্য ওদেরকে আমন্ত্রণ পেয়েছে। সেই সুবাদেই আজকে আমরা শিলচর রঙ্গিয়া যে ট্রেন আছে, সেই ট্রেনে ওদেরকে আমরা বিদায় করতে এসেছি যে আগামী দিনে আগামী 25 জুলাই তারিখে সেখানে স্টেট লেভেল টুর্নামেন্ট হবে, সেই টুর্নামেন্টে ওরা পার্টিসিপেট করবে। আমরা আশাবাদী যে বরাকভ্যালির যারা লোক আছে, বরাকভ্যালির যে প্রত্যন্ত অঞ্চলের যারা লোক আছেন, ওরা ওদের প্রতি আশীর্বাদ রাখবেন যে এই ধরনের ছেলেমেয়েরা যারা অনূর্ধ্ব 17 শ্রেণীর যে মেয়েরা, ওরা যারা খেলতে যাচ্ছে, ওরা যাতে বিজয়ী হয়ে আসে, এটা আমাদের বরাকের গৌরবের বিষয়। ওরা যখন গুয়াহাটিতে গিয়ে বিজয়ী হয়ে আসবে, সেটা নিশ্চয় করে আমাদের বরাকের গৌরবের বিষয় হবে এবং আমরা ওদের প্রতি সাধুবাদ জানাচ্ছি, ওদের প্রতি আশীর্বাদ জানাচ্ছি যে ওরা যাতে বিজয়ী হয়ে ঘুরে আসে। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মিছিল, বিক্ষোভ প্রদর্শন ও কুশপুতুল দাহের মাধ্যমে জেলা যুব কংগ্রেসের উত্তাল প্রতিবাদ শিলচরে।
গুন্ডা ট্যাক্স না দেওয়ায় ঘুঙ্গুরে চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর, থানায় মামলা। কাজে দুর্নীতি বরদাস্ত করব না, হুঙ্কার বিধায়ক সাজুর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।